আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু উইপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে ভেজিটেবল এগ স্যুপ। কিভাবে আমি তৈরি করলাম বাসায় সেটি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে এখানে একটি প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। তো রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নেব প্রথমে। তারপরে এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি, গাজর, পেঁপে, টমেটো এবং লং বিন। আপনারা যে কোনো সবজি নিতে পারবেন এখানে। তো আমি এই 4 ধরনের সবজি দিয়ে আজকে এই স্যুপটি তৈরি করছি। যে সবজিগুলো একটু শক্ত ধরনের সেই সবজিগুলোকে আগে একটু ভেজে নেব বাটারের সাথে 2 মিনিটের মতো। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর এবং পেঁপে। এখন এই গাজর পেঁপেটাকে 2 মিনিটের মতো আমি বাটারের সাথে একটু ভেজে নেব। 2 মিনিট পরে এখন আমি সিম এবং টমেটোটাকে অ্যাড করে দিলাম। আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। তো সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফাইনালি স্যুপের জন্য পানি দিয়ে দেবো। আপনারা চাইলে চিকেন স্টকও এখানে ইউজ করতে পারেন। আজকে আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি। তো যখন এরকম বলক চলে আসবে দেখতে পারবেন যে উপরে কিছু ফেনা ফেনা টাইপের উঠবে, সেগুলোকে ফেলে দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হট চিলি সস। আমি হট রেড চিলি সস এখানে ব্যবহার করলাম 1 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি লবণটা প্রথমে 1 চা চামচ দিয়েছি, তারপরে আপনাদের যদি আরও লাগে পরে আমি অ্যাড করব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এখন সবজিটা আরও কিছুক্ষণ রান্না করে তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে আজকে ওটস ইউজ করেছি, যেহেতু আমি বাসায় ডায়েট করছি সেজন্য আমার জন্য এই স্যুপটা আমি তৈরি করছি। আপনারা যারা নর্মালি বাসায় বানিয়ে খাবেন তখন আপনারা এটার মধ্যে কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ এখানে ব্যবহার করতে পারেন। তো এটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে যখন স্যুপটা হালকা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1টা ডিম। তো আমি এখানে 1টা ডিম দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আবারও নেড়ে স্যুপটা যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন স্যুপটাকে নামিয়ে নেব। তো আজকে আমার স্যুপটি অলমোস্ট তৈরি। আমার আজকের এই স্যুপ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। শীতের মধ্যে এই গরম গরম স্যুপ জমে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটি ফলো এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উইপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।